ইব্রাহিম রাইসির হেলিকপ্টার উদ্ধারে স্যাটেলাইট ইমেজিং, কোপারনিকাস ম্যাপিং সার্ভিস সহ আধুনিক সব প্রযুক্তি যখন ব্যর্থ, তখনই চমক দেখাল বায়রাক্তার আকিনজি ড্রোন। তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান বায়কার ডিফেন্সের তৈরি ড্রোনটি খুঁজে বের করল ইরানি প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার। অ্যাকশন ড্রোনের এমন সাফল্যে সামরিক খাতে তুরস্কের শক্ত অবস্থানের বিষয়টি নতুন করে সামনে এলো। গত 10 বছরে মানুষবিহীন ড্রোনের বাজারে একচ্ছত্র অধিপতি হওয়ার রেসে আছে এরদোয়ানের দেশ। সেই ধারাবাহিকতায় আধুনিক কমব্যাট দুনিয়ায় গেম চেঞ্জার হয়ে উঠছে তুর্কি ড্রোন আকিনজি। বায়রাক্তারের সবচেয়ে শক্তিশালী মডেল TB2 ড্রোন 40,000 ফুট উচ্চতায় 6,000 কেজি ওজন নিয়ে প্রতি ঘণ্টায় সর্বনিম্ন 361 কিলোমিটার গতিতে চলতে পারে অত্যাধুনিক এই আকাশযান। ড্রোনটিতে প্রয়োজনীয় শক্তির যোগান দেয় 2টি টার্বোপ্রপ ইঞ্জিন। সিগন্যাল প্রসেসিং, সেন্সর ফিউশন এবং রিয়েল টাইম সিচুয়েশন নিয়ে কাজ করার জন্য আছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাভিউনিক্স সিস্টেম। ফাইটার জেটকে সাহায্য করার পাশাপাশি নানা কাজে পারদর্শী বায়রাক্তারের আকিনজি। আকাশ থেকে বাঁটিতে এবং আকাশ থেকে আকাশে হামলায় চুপিসারে তুলকালাম চালাতে পারে দুর্দান্ত এই ড্রোন। একটি পুরোদস্তুর ফাইটার জেটের সব ক্ষমতাই আছে আকিনজির ভাণ্ডারে। ডুয়েল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, এয়ার টু এয়ার রেডার, ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম, এন্টি কোয়ালিশন রেডার, সিনথেটিক অ্যাপারচার রেডার প্রযুক্তি নিয়ে রিকনমিশন বা সার্চ ও রেকি অভিযানে অপ্রতিরোধ এক মেশিন আকিনজি ড্রোন। কিছু খুঁজতে কিংবা টার্গেট করতে হলে দরকার পড়ে না GPSেরও। 19 মে রবিবার সন্ধ্যা, তেহরান থেকে 600 কিলোমিটার দূরে ইরান ও আজারবাইজানের সীমান্ত অঞ্চল জোলফার কাছে বিধ্বস্ত হয় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ব্যর্থ হয় উদ্ধারকারী দল। মধ্যরাতে তুরস্কের পূর্বাঞ্চলের ব্যাটম্যান প্রদেশের একটি বিমান ঘাঁটি থেকে আকাশে ওড়ে অত্যাধুনিক মানুষবিহীন ড্রোন বায়রাক্তার আকিনজি। স্থানীয় সময় আনুমানিক রাত 2:36 প্রথম শনাক্ত হয় হিট সিগন্যাল, অর্থাৎ উত্তপ্ত কিছু আছে এমন সংকেত। সোমবার সকালে খোঁজ মেলে দুর্ঘটনার ধ্বংসাবশেষের। বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে ড্রোন যুদ্ধের গুরুত্ব। পৃথিবীর নানা প্রান্তে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা মানুষবিহীন ড্রোন দিয়ে চালানো হচ্ছে হামলা। আগের মতো আর থাকছে না যুদ্ধের চেহারা, বদলে যাচ্ছে সম্মুখ সমর বা মুখোমুখি লড়াইয়ের রীতি। ড্রোন উৎপাদন শিল্পের বিকাশে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক। সিরিয়া, লিবিয়া ও নাগার্নো কারবাখ সহ বিভিন্ন সংঘাতে যোগ্যতার প্রমাণ দিচ্ছে তুর্কি ড্রোন। দূর থেকে নিয়ন্ত্রিত এসব আধুনিক ড্রোন হয়তো একসময় দখল করবে যুদ্ধবিমানের জায়গা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।